কত মানুষের কাছে ওষুধ বিক্রি করেছেন আপনারা? চাল পয়সা কই দেখি, ওষুধের ডিবেটা কই দেখি। আচ্ছা এই যে এই ওষুধ গুলো যে আপনারা বিক্রি করছেন, কি কাজে লাগে এগুলো? আমাদের সাপের কোন ওষুধ হয়? বলছি সাপে কামড়ালে আপনার কাছে কোনো ওষুধ আছে? আপনি যে মানুষকে বোকা বানাচ্ছেন, বিক্রি করছেন যে সাপে কামড়ালে এই ওষুধটা, বাড়িতে সাপ আসবে না, বাড়িতে সাপ ঢুকবে না, কাউকে কামড়াবে না, সাপের কোনো ওষুধ হয় আজ পর্যন্ত হয়েছে? সাপে কাটলে কোথায় যাব আমরা? তাহলে সাপে কাটলে যদি হসপিটাল যাব, তাহলে আপনার এই ওষুধ পাবলিক কিনবে কেন? আজকে আমি এলাম ঘাটাল থানার চাউলি সিংপুর গ্রামে। এই গ্রামে কিছু সাপুড়িয়া মানুষকে ভুল বুঝিয়ে পয়সা নিচ্ছে এবং সাপ খেলা দেখাচ্ছে অবৈধভাবে। সেইভাবেই গ্রামবাসীরা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেছে। ফরেস্ট ডিপার্টমেন্টের আমাদের সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জার অসিত বরণ মুখোপাধ্যায়ের অনুমতিক্রমে আমি এই চাউলি সিমপুর গ্রামে এসে পৌঁছাই। এসে দেখছি যে বেশ কিছু সাপুড়িয়া মানুষের কাছ থেকে ভুল বুঝিয়ে পয়সা নিচ্ছে এবং সাপের ওষুধ বিক্রি করছে, তাবিজ বিক্রি করছে। আমরা ফিল্ডে এসে পৌঁছেছি, কীভাবে সাপুড়িয়ার কাছ থেকে আমরা সাপগুলিকে রেস্কিউ করছি এবং মানুষের ভুল ভাঙাচ্ছি, মানুষকে সচেতন করছি, সেটা দেখতে থাকুন। কবে ধরেছেন? এগুলোকে নিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন কেন? খেলা দেখিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন। কত মানুষের কাছে ওষুধ বিক্রি করেছেন আপনারা? চাল পয়সা কই দেখি, ওষুধের ডিবেটা কই দেখি। তারপর শিকড় বাকড় বার করুন। আচ্ছা আমি কি বলছি, আপনার তো বয়স হলো মোটামুটি প্রায় 60-এর কাছাকাছি, সাপের কোনো ওষুধ হয়? সাপের কোনো ওষুধ হয়? সাপে কামড়ালে কোথায় যাব আমরা? হসপিটাল। তাহলে মানুষকে যে বোকা বানাচ্ছ এ বিভিন্ন জায়গায় এসে, এগুলো কেন করছো তোমরা? আমি বলছি অন্য কোনো জীবিকা করে খাও না, এই বন্য প্রাণগুলোকে নিয়ে তোমরা দাঁত ভেঙে এসব করছো কেন? তোমাদেরকে তো বারবার নিষেধ করা হয়েছে অফিস থেকে যে তোমরা সাপ খেলাবে না, মানুষকে বোকা বানাবে না, তা সত্ত্বেও কাজ করছো কেন তোমরা? না না, তোমাদেরকে বারবার বলা হয়েছে তো সাপটা খুলুন। আপনাদেরকে তো বারবার বলা হয়েছে যে সাপ ধরবেন না বা সাপকে এইভাবে মানুষের কাছে খেলা দেখাবেন না, বারবার বলা হয়েছে তো? এটা এটা কবে দাঁত ভেঙেছেন? না না, দাঁত কবে ভেঙেছেন? মাস দুই আগে। দেখুন এরা দাঁতকে কিভাবে ভেঙেছে, সাপের পুরো মুখটাকে সেলাই করে দিয়েছে, পুরো সাপ কামড়াবে সেলাই করে দিয়েছে। হ্যাঁ, পুরো সেলাই করে দিয়েছে সাপের মুখকে। সাপ কামড়াবে এরা যে দেখায়, সাপটা খাবে কি করে? ওরা তো এইভাবেই হচ্ছে মানুষের কাছে দেখিয়ে বুজরুকি করে মানুষের কাছে ইনকাম করে। কাউকে বলছে তোর বাড়িতে ওই দোষ আছে, কাউকে বলছে তোর বাড়িতে এই হয়েছে, তোর ছেলের এই হবে বলে বিভিন্নভাবে বোকা বানিয়ে এই মানুষগুলো পয়সা নিয়ে যাচ্ছে। আর পাবলিক সেই রকমই এদেরকে পয়সা দিয়েও দিচ্ছে। সাপটা মুখটা খুলবে কি করে? মুখটা সেলাই করে দিয়েছে। আমরা জানতাম যে সাপের দাঁত ভেঙে ওরা বিজনেস করে, কিন্তু এখন দেখুন সাপের মুখটাকেই সেলাই করে দিয়েছে। এ খেতে পারবে? এ তো আস্তে আস্তে মেরে দিবে, সরে যা। এ সাপকে মেরে দিয়েছে বিজনেস। এটা পড়ছেন কেন এগুলো? না, কি বলছেন? সাপের কোনো নাক নেই, কান নেই, কিচ্ছু নেই। এরা কামড়ায় মানে এরা নিরীহ, এরা কামড়ায় যতক্ষণ আপনি গায়ে না পাদের কামড়ায়। এই যে মানুষগুলি এগুলোকে নিয়ে নিরীহ জন্তুগুলোর এর মুখ সেলাই করে দিয়েছে, খেতে পাবে? যদি যদি আপনার মুখটা সেলাই করে দিয়ে আপনি খেতে পারবেন, তাহলে দেখুন এই সাপটার মুখটা সেলাই করে দেওয়া আছে, সেলাই করে ওরা খেলা দেখাতে পেরেছে। ও দেখাচ্ছে যে দেখো আমাকে কামড়াচ্ছে না, আমার কাছে ওষুধ আছে। তার মানে কি তোমাদেরকে ওষুধ বিক্রি করবে?
একটা সাপের যদি মুখটা সেলাই করা থাকে সে তো খেতে পারবে না, ও কামড়াতেও পারবে না, তাহলে মানুষকে কিভাবে বোকা মানাচ্ছে এই ব্যক্তিগুলি? তাহলে না খেয়ে কেন করছেন আপনারা? আপনার মুখটা যদি সেলাই করে দিয়া আপনি খেতে পারবেন? আর করব না। আপনার মুখটা যদি সেলাই করে দিই যাবি খেতে পারবেন আপনি? তাহলে কেন এর মুখটা সেলাই করেছেন আপনি? আপনি লোককে দেখাচ্ছেন বোকা বানাচ্ছেন, ও কামড়াবে না, এই ওষুধ নাও, এই ওষুধ নাও। সেলাই নাই বাবু, সেলাই নাই, মুখটা পুরো সেলাই করি। কেন করছেন এগুলো? সেলাই দেখি আমরা দুটি চাল। আপনি অন্য জীবিকা করুন, এই জীবিকা ছাড়ুন। বলুন কে পিঁড়ি দিন। পিঁড়িটা বার করুন, কি আছে দেখি আপনার? ও তো সাপকে হাতে করে মুখে হাত ঢুকিয়ে দিলেও কামড়াবে না, আপনি যা করে রেখেছেন, কি আছে বার করুন। বাবু এখান থেকে কই দেখি আপনার কতগুলো ওষুধ আছে দেখি, এই যে আচ্ছা এই যে এই ওষুধগুলো যে আপনারা বিক্রি করছেন কি কাজে লাগে এগুলো? এগুলো এমনি আমাদের সাপের কোনো ওষুধ হয়? সাপে আমরা বলছি সাপে কামড়ালে আপনার কাছে কোনো ওষুধ আছে? আপনি যে মানুষকে বোকা বানাচ্ছেন বিক্রি করছেন যে সাপে কামড়ালে এই ওষুধটা বাড়িতে সাপ আসবে না, বাড়িতে সাপ ঢুকবে না, কাউকে কামড়াবে না, সাপের কোনো ওষুধ হয় আজ পর্যন্ত হয়েছে? সাপে কাটলে কোথায় যাব আমরা? তাহলে সাপে কাটলে যদি হসপিটাল যাব তাহলে আপনার এই ওষুধ পাবলিক কিনবে কেন? আপনি পাবলিককে কেন বোকা বানাচ্ছেন? আপনি পাবলিককে কেন বোকা বানাচ্ছেন? এই এই ওষুধ কখনো, এই ওষুধ এই যে আপনারা দেখে রাখুন, এই সব ওষুধ হচ্ছে সাপের ওষুধ, সাপের ওষুধ হয়? সাপে কামড়ালে যেতে হবে আপনাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সাপের কোনো ওষুধ হয় না, কোনো গুণিন গুণিন বা কেউ সাপের কামড়ালে বাঁচাতে পারবে না, আপনাকে যেতে হবে হসপিটাল। আর এরা বোকা বানিয়ে বিভিন্ন ফ্যামিলি মেয়েদের, বিশেষ করে এরা বোকা বানায় কাদেরকে? মেয়েদেরকে, মেয়েদেরকে বোকা বানিয়ে এইসব পয়সা ওরা ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে, আর তোমরা এদের কোনো কোনো প্রতিবাদ করছো না। সাপের কোনো ওষুধ হয় না, ওরা মুখটাকে সেলাই করে দিচ্ছে, ওকে তো কামড়াবে না, ও দেখাচ্ছে আমি সাপকে ধরে নিচ্ছি, সাপকে তো আমরাও ধরে নিচ্ছি। সাপের কোনো ওষুধ হয় না, সাপে কাটলে আপনাকেও যেতে হবে হসপিটাল, আমাকেও যেতে হবে হসপিটাল, আর এরা বোকা বানিয়ে মানুষকে আপনাদের কাছ থেকে পয়সাগুলো লুটে নিয়ে যাচ্ছে। বারবার সাবধান করা সত্ত্বেও আপনারা এই কাজগুলো করছেন কেন? বহু মানুষের কাছ থেকে ঠকিয়ে আরো টাকা নিয়ে, কার কাছে 2,000 বছর ছেলের বিরাট অসুখ করেছে, না দিলে তোর ছেলে মারা যাবে। একটা মাকে যদি বলে যে তোর ছেলে মারা যাবে, সে তো মা আপসেই পয়সা দিবে? তাহলে এগুলো করছেন কেন আপনারা? তাবিজ, এক গাদা তাবিজ, এই তাবিজ ওরা বিক্রি করে পয়সা নিবে, এক গাদা তাবিজ। দেখুন তাবিজ হয়, সাপের কোনো তাবিজ হয় আজ পর্যন্ত হয়েছে? কেন করছেন এগুলো আপনারা? আপনাকে তো বারবার নিষেধ করা হয়েছে, কি কি আছে আর কি আছে সাপে কামড়ালে যে ওষুধটা, কি ওষুধ বলুন আমাকে, আজকে আমাকে সব ওষুধ বলতে হবে। এই যে এই সব জিনিস বিক্রি করে মানুষকে ঠকানো হচ্ছে। সাপে কাটলে যেতে হবে হসপিটাল, কোনো গুণিন বা এদের মতো কোনো ওঝা গুইজাপ্তার কাছকে যাবেন না, আর এদের কথা শুনবেন না, এদের কথা শুনলেই সেই মানুষটি মারা যাবে। সাপে কাটলে 100 মিনিটের মধ্যে যেতে হবে হসপিটাল, আর গুনিন কোনগুলো বাঁচাই, সাপ কামড়ালে বিষ দেয় না, সাপ কামড়ালে বিষ দেয় না, সাপ মানুষকে সরিয়ে দেয়, যদি আমি খুব পায়ে পা দিয়ে দিই, গায়ে পা দিয়ে দিই, তাহলেই কামড়ায়, তাহলে বিষ দেবে। 90% মানে বাইট হয়, মানে ড্রাই বাইট, ড্রাই বাইট মিন্স বিষ দেয় না,
সেগুলো এই ওঝার মতো লোক বাঁচায়। সাপে কাটলে যদি বিষ দেয় আপনাকে হসপিটাল যেতেই হবে, কোনো গুণিন বা জুড়িয়পটাই কোনো কাজ হবে না। সেগুলোই ওঝাই মাচায়, যে সাপ বিষ দিবে তাকে ওঝার ক্ষমতা নেই। দেখবেন ওঝার কাছেও দু চারটে মরছে, তার মানে কি সেগুলো বিষ দিয়ে দিয়েছে?